হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো যেটা আমার আজকে থামিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে শপসি অ্যাপ্লিকেশন। তো শপসি অ্যাপ্লিকেশনে কীভাবে যে কোনো পার্সেল যখন অর্ডার করবেন সেই অর্ডারটি কীভাবে দ্রুত পাওয়া যায় হাতে। তো ফাইনালি কিছু ফ্রেন্ডস পার্সেল আছে কমেন্ট করেছেন যে বলে দেয় কীভাবে শপসি অ্যাপ্লিকেশনে আমার পার্সেল খুব দ্রুত হাতে পাবো। তো তাদের জন্য এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বলাই, আপনাদের সাথে আপনাদের দেখছেন বলাই ইউটিউব চ্যানেল। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন যে পার্সেলটা আপনি অর্ডার করেছেন সেই পার্সেলে চলে যাবেন। তো আমি এখানে আমার ফোনের শপসি অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো শপসি অ্যাপ্লিকেশনে আসার পর তো এখানে শপসি অ্যাপ্লিকেশন যে হোম পেজটি সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন এই পেজে আসার পর আপনি যে পার্সেলটা অর্ডার করেছেন সেই পার্সেলে চলে যাবেন। তো আমি এখানে অর্ডার্সে চলে যাব। ধরে নাও আমি এখান থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছি অলরেডি, ঠিক আছে। আমি এখান থেকে ফুল দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এখান থেকে আপনার পার্সেল খুব দ্রুত একটি পাওয়ার চেষ্টায় থাকবেন। তো এখানে দেবেন এই দু নম্বর যে টি শার্টটি দেখতে পাচ্ছেন, আমি এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি এক্সপেক্টেড বাই এপ্রিল 10 তারিখ। আজ যে কত তারিখ, এখানে 4 তারিখ, 10 তারিখের মধ্যে কিন্তু চলে আসবে। তো 10 তারিখ এতদিন সময় নেবে না, ম্যাক্সিমাম 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো সেটা কীভাবে আসবে আমি এই পার্সেলটিতে একবার চলে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পর এখানে একটু স্ক্রল আপ করে নিয়ে নিচ্ছি। স্ক্রল আপ করার পর এখানে দেখবেন যে একটা লাইক একটি অপশান, ডি টু ফাইন্ড দিস পেজ হেল্পফুল। তো আপনি এই জায়গার উপর ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর আমি অলরেডি এখানে একটি লাইক তাকে ফিডব্যাক পাঠিয়ে দিয়েছি যে পার্সেলটি দ্রুত আসার, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটি সিস্টেম নিয়েছি। তো এখানে দেখুন কী লেখা আছে, এ দেখতে পাচ্ছেন লুক লাইক ইউর হ্যাভ অলরেডি সাবমিটেড ফিডব্যাক। তো অলরেডি কিন্তু তারা নিয়ে নিয়েছে, অলরেডি সাবমিট ফিডব্যাক কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসছি। তো এখান থেকে ব্যাগে আসা ফার্স্ট যে উপরের যে পার্সেলটি, এটা আমি অর্ডার দিয়েছিলাম, যে উপরে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি এক্সপেক্টেড বাই ফেব্রুয়ারি এপ্রিল 8 তারিখ, সবার উপরেরটা আপনি এখানে ক্লিক করে দেবেন। আবার আপনি যে পার্সেলটা অর্ডার করছেন সেখানে চলে যাবেন। আচ্ছা, তো আমি এখান থেকে চলে আসছি। এখানে আসার পর এখানে একটু স্ক্রল আপ করে নিয়ে নেবেন আর একবার। নেওয়ার পর এখানে লাইক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, ডি টু ফাইন্ড দিস পেজ হেল্পফুল, আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করবার দেখুন আগের জায়গায় কিন্তু যে অপশানটি ছিল এই জায়গায় কিন্তু নেই। আপনি কী করবেন এখানে, ডি টু ফাইন্ড দিস অর্ডার ডিটেল পেজ হেল্পফুল। তো আপনারা বলছে আপনারা, সরি ভুল বললাম, মানে শপসি অ্যাপ্লিকেশন থেকে বলছে আপনার এই পার্সেলটি কীরকম লেগেছে, ঠিক আছে। তো নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, এর জন্য আপনি অর্ডার দিয়ে দিয়েছেন। আপনি কী করবেন, ইএসি ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ইএসি ক্লিক করার পর এখানে দেখুন দেখতে পাচ্ছেন হাউ ওয়াজ ইট হেল্পফুল, মানে আপনাকে কীরকম লাগছে, ঠিক আছে। তো আপনি এখানকার মধ্যে যে কোনো একটি দিয়ে দেবেন, এখান থেকে আপনি বুঝে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আদার্সটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আদার্সটা দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ উপরে ক্লিক করে দেবো। আচ্ছা, তো কন্টিনিউ উপরে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন এনি আদার্স ফিডব্যাক। তো আপনাদের কোনো আপনার পার্সোনালভাবে জানা থাকলে ফিডব্যাক মানে তাকে সেন্ড করে দিতে পারবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে। তো আমি অলরেডি একটি মানে কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি এখান থেকে একবার পেস্ট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ইমিডিয়েটলি ডেলিভারি নাও প্লিজ, মানে শপসি অ্যাপ্লিকেশনকে আমি একবার দিয়েছি যে ইমিডিয়েটলি ডেলিভারি নাও প্লিজ। তো আপনারা কী করবেন, হুবহু এই যে আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম, এটা আপনি হুবহু সরাসরি আপনি শপসি অ্যাপ্লিকেশনকে একবার ফিডব্যাক পাঠিয়ে দেবেন। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব না আপনাদের পার্সেলটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, অর্থাৎ এখানে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পার্সেলটা হাতে পেয়ে যাবেন। তো ফাইনালি বেশি সংখ্যক মানুষের কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বলে একটা অপশান নিচের দিকে, সবার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। আপনি কী করবেন, এই কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করবার সাবমিটিং সার্ভার চলছে, এখানে দেখুন অলরেডি কিন্তু নিয়ে নিচ্ছে থ্যাংক ইউ ফর ইয়োর ফিডব্যাক, ঠিক আছে। তারপরে কন্টিনিউ টু শপিং অর্ডার করে এখানে ব্যাগে চলে আসবেন, এখানে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে দেখুন দুটো পার্সেলই কিন্তু আমার কাছে সেম কোয়ালিটি সেই অপশানটি দেখা দিল। আমি এখান থেকে লাইক অপশানে আরেকবার ক্লিক করবো, ডি টু ফাইন্ড দিস পেজ হেল্পফুল। আচ্ছা, এখানে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা ফিডব্যাক নিয়ে নিয়েছে, আর কিন্তু এখান থেকে দেওয়া যাবে না। একটা পার্সেলে আপনি একবার এখান থেকে ফিডব্যাক পাঠিয়ে দেবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যখন এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবে তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিশের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে একটাই বলে থাকি, আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন। তো আসি নেক্সট ভিডিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওস দেখা হবে পরের ভিডিওতে।